আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবিহাস কিচেন অ্যান্ড ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি শেয়ার করব গাজর দিয়ে খুবই মজার একটি রেসিপি, আর সেটা হচ্ছে গাজরের পুডিং। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি ক্যারামেলটা তৈরি করে নেব, এর জন্য চুলায় আমি সসপ্যান বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পানি। তো আজকের পুডিংটা আমি সসপ্যানে তৈরি করব, তো সেই জন্যে এই সসপ্যানের মধ্যে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। চুলার আঁচটা লোয়ের থেকে সামান্য একটু বেশি রেখেছি, আর এখন একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, তো আবারও একটু মিশিয়ে নিচ্ছি। তো আরও কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব, কারণ এর থেকে বেশি কালার করতে গেলে ক্যারামেলটা পুড়ে তেতা হয়ে যেতে পারে। চুলাটা বন্ধ করে দিচ্ছি, আর এখন এই ক্যারামেলটাকে আমি ঠান্ডা করে নেব। আর এদিকে একটি বাটিতে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি, আর ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। 1টা কাঁটা চামচ দিয়ে ডিমগুলোকে একটু ফেটিয়ে নিচ্ছি। তো ডিমগুলো ফেটানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গাজরের পেস্ট 1 কাপ পরিমাণ। তো গাজরগুলোকে প্রথমে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনাদের বাসায় ব্লেন্ডার না থাকলে গাজরগুলো পাটাতেও বেটে নিতে পারেন। এখন আমি গাজরের সাথে ডিমগুলো খুব ভালোভাবে 1টা কাঁটা চামচের সাহায্যে এরকম করে মিশিয়ে নিচ্ছে। তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ঘন দুধ। 2 কাপ দুধ জাল দিয়ে ঘন করে আমি 1 কাপ করে নিয়েছি, আর এই দুধের সাথে আমি পরিমাণ মতো চিনি দিয়ে জাল দিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু আগেও ডিমের সাথে চিনি দিয়ে মিশিয়ে নিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচের গুঁড়া। তো এলাচের গুঁড়ার পরিবর্তে আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিয়ে দিতে পারেন। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর পুডিং তৈরির ক্ষেত্রে দুধ যদি ঘন করে নেন তাহলে কিন্তু পুডিংটা খেতে অনেক মজা হয়। তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর এদিকে আমি যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি এই পুডিংয়ের মিশ্রণটা তো সসপ্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। তো পুডিং তৈরি করার জন্য চুলায় আমি একটি বড় পাতিল বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তো সসপ্যানটা দিয়ে দিলাম, আর সসপ্যানটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর আমি তো পাতিলের ঢাকনাটাও দিয়ে দিলাম, আর এই ঢাকনার যে ছিদ্র আছে সেটা কিন্তু বন্ধ করার কোনো প্রয়োজন নেই। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, আর মিডিয়ামে রেখে 1 ঘন্টার মতো জাল দিয়ে নিচ্ছি। 1 ঘন্টা পর ফিরে এলাম, দেখতে পাচ্ছেন পুডিংটা কিন্তু হয়ে গেছে। 1টা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি পুডিংটা হয়েছে কি না। ঠিক মাঝখান বরাবর দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন একদম ক্লিন হয়ে বের হয়ে আসছে। তো এর মানে হচ্ছে পুডিংটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর পুডিংটা ঠান্ডা করে নিচ্ছি। তো পুডিংটা ঠান্ডা করে নিয়েছি, আর একটা প্লেটে আমি ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালার এসেছে। তো পুডিংটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজার। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন।
আর আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করে দিবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।